হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সঙ্গে থাকো। আজ আমরা আলোচনা করছি ফিজিক্স জেনারেল সায়েন্স একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অনেক প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যেমন রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি, তারপরে আইসিডিএস এর মতো পরীক্ষাগুলোতে সায়েন্সের প্রশ্ন অনেক বেশি হয়। তাছাড়া পিএসসি ক্লার্কশিপ সামনে আছে, WBCS অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সামের জন্য এই সমস্ত স্টাডি মেটেরিয়াল খুবই উপযোগী হবে। সো নাও স্টার্ট। আগের ভিডিওতে আমরা 650 পর্যন্ত প্রশ্ন দেখেছি, বাকি প্রশ্নগুলো এসে শুরু করি। কোনটি তড়িৎ পরিবহন করে? এখানে অ্যান্সার হবে ডি, গ্যাস কার্বন সাধারণত তড়িৎ পরিবহন করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাবিশ্বের সবচেয়ে বেশি যে মৌলটা আছে হাইড্রোজেন, অ্যান্সার হবে এখানে এ। একটি সেলাই মেশিনের গতি কেমন হয়? সাধারণত ঘূর্ণন প্রকৃতি হয়, অ্যান্সার হবে এখানে ডি। অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম কি হচ্ছে? অ্যান্সার হবে বি। বামার পর্যায়ের বর্ণালী। একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে? স্থিতি শক্তি, অ্যান্সার হবে এখানে বি। হাবল একটি কি? হাবল একটি মহাকাশ দূরবীক্ষণ, অ্যান্সার হবে এখানে সি। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষযুক্ত ত্বরণের মান কেমন হয়? কমে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতি কী বলে? এখানে কোনোটি নয়, অ্যান্সার হবে কঠিন উপবন বিকিরণ পুনঃশিলীকরণ, কোনোটি নয়। জার্মেনিয়াম ও সিলিকন হলো এখানে অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম ও সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী। নিচের কোন যৌগটির মধ্যে তড়িৎ সম তড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায়? কার্বন ডাইঅক্সাইড। নিচের কোন যৌগটির মধ্যে সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায়? কার্বন ডাইঅক্সাইড। কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন? বিজ্ঞানী মহিষা প্রথম হীরক প্রস্তুত করেন। নেক্সট প্রশ্ন, রেক্টিফায়ারে কী পরিবর্তন করা হয়? রেক্টিফায়ারে সাধারণত এসি ডিসিতে পরিবর্তিত হয়। নেক্সট হচ্ছে একটি দোলককে জলের মধ্যে দোলালে তার দোলনকাল কেমন হবে? হ্রাস পাবে। নেক্সট হচ্ছে নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? শব্দ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, বেতার তরঙ্গ, এক্সরশ্মি, দৃশ্য আলোক এগুলো তড়িৎচুম্বকীয় হলেও শব্দ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। নেক্সট হচ্ছে নিম্নলিখিত রোগগুলি নির্ধারিত হওয়ার পর কোন রোগী সবচেয়ে স্বেচ্ছায় সাইকোথেরাপি চিকিৎসা গ্রহণে ভর্তি হবে? এখানে অ্যান্সার হবে ভীতিগ্রস্ত রোগী। একটি 200 ভোল্ট এবং 100 ওয়াট বাল্বের রোধ হবে শান্ত, অ্যান্সার হবে এখানে বি। 200 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে শুধুমাত্র 400 ওহম। নেক্সট হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি রোধ হ্রাস পাবে? সিলিকন, অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তেজনাবর্ধক নয়? এখানে অ্যান্সার হবে ডি, অ্যাম্ফিটেমাইন্স, অ্যান্সার হবে অ্যাম্ফিটেমাইন্স, উত্তেজনাবর্ধক নয়। নেক্সট হচ্ছে মোটর গাড়ির ভি ফন্ডারটি হলো একটি উত্তল দর্পণ, অ্যান্সার হবে এখানে সি। ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয় তৈরি হয় কারণ এটি হবে সিসা, অ্যান্সার হবে সি। আলোকরশ্মির প্রাথমিক রঙগুলি কেমন হয়? লাল, নীল ও সবুজ। নেক্সট প্রশ্ন হচ্ছে তরলের তরল অক্সিজেনের ফুটনাঙ্ক -183°C ফারেনহাইট কেলে হবে 297°C ফারেনহাইট কেলে হবে 297°F। নেক্সট হচ্ছে একটি নলের দুটি মুখ বায়ু নিরদ্ধভাবে বন্ধ রাখা হলো, আবদ্ধ বাতাসের চাপ কেমন হবে? বায়ুমণ্ডলের চাপের সমান হবে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে ল্যাম্বার্ট তত্ত্ব কার সঙ্গে যুক্ত? ল্যাম্বার্ট তত্ত্ব প্রজ্বলন তত্ত্বের সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে এখানে ডি। বাতাসের অণুগুলির মধ্যে গড় গতিবেগ গড় বেগ কত মিটার পার সেকেন্ড হয়? 400, অ্যান্সার হবে এখানে ডি। বায়ুতে শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড এবং উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 17 সেন্টিমিটার হলে সনকের কম্পাঙ্ক হবে এখানে 200 হার্জ, অ্যান্সার হবে এখানে বি। গ্যালেনা কার আক্ষরিক? গ্যালেনা হচ্ছে এখানে কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড ও এখানে অ্যান্সার হবে সি, লেডের আক্ষরিক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেলুন কে আবিষ্কার করেন? এখানে মন্টো গলফিয়ার, অ্যান্সার হবে বি, মন্টো গলফিয়ার বেলুন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ লোহার রং কেমন হয়? ধূসর সাদা, অ্যান্সার হবে এখানে এ। প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসাবে কী ব্যবহৃত হয়? বারুদ ব্যবহৃত হয়, অ্যান্সার হবে এখানে বি। 3°C উষ্ণতায় 10 গ্রাম বরফ এবং 10°C উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলো, মিশ্রণের উষ্ণতা কেমন হবে? এখানে 5°C, অ্যান্সার হবে এখানে ডি।
কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা 15 হলে তার সর্বনিম্ন কক্ষ ইলেকট্রন সংখ্যা কেমন হবে? 10, এখানে 3 অ্যান্সার হবে, সরি পি 3। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সিরিয়াস, অ্যান্সার হবে এখানে এ। সূর্য থেকে প্রতি সেকেন্ডে কত মেগাওয়াট শক্তি পৃথিবীতে আসে? 18×10⁹ মেগাওয়াট, অ্যান্সার হবে এখানে বি। ক্যারেট কিসের একক? ক্যারেট হচ্ছে ওজন, ভর, আয়তন, ঘনত্ব, চারটি অপশান আছে, ভরের একক হচ্ছে ক্যারেট। নেক্সট হচ্ছে ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ল্যাভোসিয়ার ভরের নিত্যতা সূত্র আবিষ্কার করেন। একটি চলন্ত বাস 10 কিলোমিটার পার ঘন্টা প্রাথমিক বেগে চলতে শুরু করে বাসটি কতক্ষণ পরে থেমে যাবে যদি মন্দন 25/18 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়? এখানে অ্যান্সার হবে বি 2 সেকেন্ড। এটা একটা ফিজিক্সের ম্যাথামেটিক্স অঙ্ক। নেক্সট হচ্ছে মার্কিনি কোন বিষয়ে গবেষণার জন্য বিশেষ পরিচিতি ছিলেন? ফটোগ্রাফি, টেলিভিশন, ট্রান্সমিশন, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ওয়ারলেস টেলিগ্রাফ। এখানে অ্যান্সার হবে সি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? সিরিয়াস হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। সূর্য থেকে প্রতি সেকেন্ডে কত মেগাওয়াট শক্তি পৃথিবীতে আসে? এখানে 18×10⁹, অ্যান্সার হবে এখানে বি। ক্যারেট কেসের একক? ক্যারেট হচ্ছে ভরের একক, ভরের নিত্যতা সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী ল্যাভোসিয়ার। একটি প্রশ্নগুলো কিছুটা রিপিট হয়ে গেছে। মার্কিনি কোন বিষয়ে গবেষণার জন্য বেশি পরিচিত ছিলেন? এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কোন পদার্থের জাড্য কিসের উপর নির্ভরশীল? ভরের উপর, অ্যান্সার হবে এখানে ডি। 695 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে 696 নম্বর প্রশ্ন, রান্নার সময় কী ধরনের পোশাক নিরাপদ? সুতি, অ্যান্সার হবে এখানে বি। 697 নম্বর প্রশ্ন, কে প্রথম বলেন পৃথিবী নিজেই একটি চুম্বক? বিজ্ঞানী গিলবার্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিজ্ঞানী গিলবার্ট বলেন পৃথিবী নিজেই একটি চুম্বক। ক্যাথোড রশ্মি যে তড়িদাহিত কণিকা থাকে তা হলো নিউট্রন, অ্যান্সার হবে এখানে বি। ক্যাথোড রশ্মির যে তড়িদাহিত কণিকা থাকে তা হলো নিউট্রন। নিম্নোক্ত কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক হয়? 30°C উষ্ণ আর্দ্র বায়ুতে শব্দের বেগ সাধারণত সর্বাধিক হয়। 700 নম্বর প্রশ্ন, কোনো বস্তুকণার মুক্তিবেগের মান কত? মুক্তবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা ছিল শেষ প্রশ্ন এই ভিডিওর, বাকি প্রশ্নগুলো আমরা পরের ভিডিওতে দেখব। সো থ্যাংক ইউ।